আমির মতো আমি না মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়ায় আপনাদের পাশে দাঁড়ায় মোকাবেলা করব নির্বাচন অবশ্যই আমরা বলছি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে ঘরের কোণে বসে থাকে মহিলা আমি না আমি সারা বাংলাদেশ চষে সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা যা আমাদের উপরে আঘাত করলে আমরা ঘরে বসে থাকবো না আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না সেই আঘাতের মানে আমরা আমরা আমাদের জানমাল রক্ষার্থে আমাদের সকলে একত্রিত হয়ে একসাথে আমাদের কাজ করতে হবে তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা সবাই আমি হান্নান ভাইকে আশ্বস্ত করতে চাই আর দশটা মেয়ের মতো আমি না আমার আমার এই জনগণের জন্য আমি জেলে থাকতে রাজি আছি আমার যদি মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়ায় আপনাদের পাশে দাঁড়ায় মোকাবেলা করব জেল জুলুম অত্যাচার কোনো কিছু আমার দাঁড়িয়ে রাখতে পারবে আমি কিন্তু সেই ধরনের ঘরে বসে থাকে ঘরের কোণে বসে থাকে মহিলা আমি না আমি সারা বাংলাদেশ চষে সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা কোনো কিছু দিয়ে দাবায় রাখতে পারবে না এটা আপনারা মাথায় রেখেন আপনাদের সাথে রাজপথে হাঁটার মানুষ আমি অতএব আমি আপনাদের সাথে আছি আপনারা এটা মাথায় রাখবেন অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন উপায়া তার মাথায় কতগুলো সিলাই পড়তেছে নামি আসিন এই মাত্র আমি ভিডিও ফুটেজটা আমার হাতে আসলো আমার সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের নিউজটা করবেন এবং প্রতিনিয়ত তারা কোনো না কোনো বাড়িতে যায় হামলা করতেছে ককটেল ফুটাচ্ছে এবং মেয়েদেরকেও তারা রেহাই দিতেছে না বউ মেয়ে তাদেরকেও তারা মারধর করতেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাদের চান্দরের সেক্রেটারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মুরগির খামার সেখানে আগুন দেওয়া আমার হরিরামপুরে একজনের বাড়ি ঘর ভাঙচুর করা কুবানো এবং আরো কয়েকজনের বাড়িতে যায়া লাথালাথি করা গালিগালাজ করা সোহেল কমিশনার তাকে তার বাড়িতে যায়া তার বউ মেয়ে তাদের উপরে হামলা করা এগুলো প্রতিনিয়ত নির্বাচনের রাত্রে থেকে শুরু করে তারা এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তারা এই হামলা দামলা করতেছে মারামারি করতেছে আমার ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগকে আমার জয়মটক ছাত্রলীগকে আসলামকে তাকে সকালবেলা বাজারে যাওয়ার পরে মারধর করছে সে কোনো রকম জীবন নিয়ে পালাই গেছে বাড়িতে নির্বাচন অবশ্যই আমরা বলছি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে কিন্তু তারা কালো টাকা দিয়ে দুইটা তিনটা ইউনিয়নে একেবারে বিএনপির ভোট তারা কিনে এবং আমার কাছে যতটুকু এখন পর্যন্ত যে অনেকেই বিদেশে আছে মারা গেছে সেই ভোটটাও তারা তাদের বল ধরা বাইরায় এবং পৌরসভার একটা অংশে তারা এটা নিজেরা মাইরা তারপরে সেই বেশি ভোট দেখায় এবং অস্বাভাবিক ভোট একমাত্র এই দুইটা তিনটা জায়গা থেকে তারা সংগ্রহ করছে এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় পাশ করার পরে এই অস্বাভাবিক ভোটের কাছে আমার পরাজিত গ্রহণ করতে হয়েছে কিন্তু সব জায়গাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা আমরা দাবি করেছি এবং আমরা বলেছি কিন্তু তারা তাদের এই দুইটা জায়গায় বিএনপির ঘাঁটি এই বিএনপির ভোটগুলোকে কিনছে এবং তারা এখানে মেকানিজম করে তারপরে তারা বেশি ভোট দেখায় এখান থেকে তারা জয়টা নিশ্চিত করেছে আনুমানিক প্রতিনিয়ত তো আসতেছে আমি আসলে অ্যাকুরেট হিসাবটা না দিতে পারলো আপাতত 50 জনের মতো আমাদের প্রায় 50 প্লাস আহত হয়ে আছে এটা যেটা আমি বললাম এই অস্বাভাবিক দুই তিনটা ইউনিয়নে তারা অস্বাভাবিক ভোট কালেক্ট করছে এটা বল ধরা বাইরা এবং পৌরসভা তারা তিনটা জায়গায় অস্বাভাবিক ভোট কালেক্ট করছে এইটার জন্যই মানে ওখানে নির্বাচন কমিশন এটাকে তদারকি করার চেষ্টা করেছিল তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সেই সময় অথেন্টিক কোনো কোনো কমপ্লেন আমরা লিখিত কোনো কমপ্লেন তাদেরকে দিতে পারি নাই বলে আবার পরবর্তীতে একটু স্থগিত রেখে তার পরবর্তীতে আবার ঘোষণা দেওয়া হয়েছে পাশে যেখানে যেটা হবে হান্নান ভাইকে বলবো এবং আমাদের টুটুল ভাইয়ের প্রতিনিধি যারা আছেন নেতৃবৃন্দ যারা এই ছিঙ্গা থানা আওয়ামী লীগের আপনারা সবাই আমাদের মেয়র সহ আমাদের সকলকে আমি বলবো চেয়ারম্যান সাহেবরা যারা আছেন